নবগ্রহ জেমসের পক্ষ থেকে বাড়ির বয়োজ্যেষ্ঠদের প্রণাম করি, অল্প বয়সী ছোটদের ভালোবাসা জানিয়ে নবগ্রহ জেমসের আজকে বিশেষ অনুষ্ঠান শুরু করব। আজকে একটা খুব ভাইটাল গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমরা শুরু করব, খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠানটা শুনবেন এবং আজকে একটা খুব নতুনত্ব জিনিস নিয়ে আলোচনা করব। 2022 সালে কোন কোন রাশির মানুষের এক্সট্রা ম্যারিটাল অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার কানেকশন রয়েছে। এক্সট্রা ম্যারিটাল রিলেশন কথাটা বেশ শুনতে ভালো লাগে, বাংলা তর্জমাটাও বেশ শুনতে সুন্দর, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এবং আমরা বর্তমানে যেগুলো মেগা সিরিয়াল দেখি, প্রত্যেকটা মেগা সিরিয়ালেরই সেই ঘেটা ঘাসা পিটা একই গল্প, একটা লোক পিছু দুটো করে বউ কি তিনটে করে বউ, কিছুটা অর্ধ বউ, একাধিক সম্পর্কে টানাটানি, সংসারের কুটুনমি আমরা দেখতে থাকি একাধিক মেগা সিরিয়ালে। কিন্তু তবু আমরা অ্যাডিক্ট, আমরা সব বিকেল মোটামুটি 5:30-6 থেকে রাত্রি 10 অবধি একই জিনিস খেতে থাকি, এই মেগা সিরিয়ালগুলোর চর্বিত চর্বণ। এই এক্সট্রা ম্যারিটাল রিলেশন কিন্তু বহু সংসারে এনেছে তীব্র সংকট, বহু ছাত্রের জীবনে এনেছে খুব বড় অঘটন এবং বহু মানুষের জীবনকে করেছে দুঃখে পরিপূর্ণ। তাই এক্সট্রা ম্যারিটাল রিলেশন থেকে প্রত্যেকটা মানুষকে সতর্ক সাবধানে থাকতে হবে, কারণ আমরা যে সোসাইটিতে বিলং করি, কোনো মেয়ে কোনো ছেলে কখনো চাইবে না তার ভালোবাসার মানুষটা অপর কোনো মানুষের সাথে সম্পর্কে যুক্ত থাকুক। কিন্তু এক্ষেত্রে বহু ক্ষেত্রে আমাদের আবার ভুল বোঝাবুঝির আমরা শিকার হয়ে থাকি, যেখানে আদৌ কোনো সম্পর্ক নেই, অথচ সন্দেহর বশে আমরা সম্পর্ক মনে করার জন্য সংসারে অশান্তি শুরু হতে থাকে। কোথাও কোথাও আবার কি হয়, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটু হাওয়া দিয়ে দেয়, উনুনের তলার মতো ধোঁয়া দিয়ে দেয়, তাদের কথা তাদের বক্তব্যে দুটো মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে একটা সম্পর্ক খাদের কিনারা এসে পৌঁছয় এবং শেষে তার মৃত্যু হয়। তাই ছকে একটা জন্মকুষ্টিতে একটা মানুষের এক্সটার্নাল রিলেশনের সম্পর্কের কি আঙ্গিক আজকে সেটা একটু আলোচনা করব। তারপর আজকে কোন কোন রাশি হওয়ার কানেকশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, আমাদের 12টা রাশির মানুষের কি কোন রাশির মানুষের কত নাম্বার কত মুখী রুদ্রাক্ষ ধারণ করলে 2022 সাল শুভ হবে, 2022 সালের কত অবধি আমাদের জীবনে ঘটবে বিভিন্ন ঘাত প্রতিঘাত সমস্যা বিপদ তীব্র সংকটের মধ্যে দিয়ে যাব, সমস্ত কিছু বলবো। অনুষ্ঠানটা শেষ অবধি শুনবেন, অনুষ্ঠানটাকে আবার শোনার জন্য দেখার জন্য রাজ জ্যোতিষী পণ্ডিত শ্রী শুভ, রাজ জ্যোতিষী পণ্ডিত শ্রী শুভ ফেসবুক পেজ এবং ফেসবুকে লক্ষ্য রাখুন, এই অনুষ্ঠানটা ওখানে আবার রিপিট যাবে, আপনারা দেখতে পারবেন। তা এরপরে যেটা বলার ছিল যে 2022 এপ্রিলের 27 অবধি কিন্তু আমাদের সময়টা খুব খুব সমস্যা যাবে ওভারঅল 12টা রাশির ক্ষেত্রে। এপ্রিলের মিডিল থেকে একটা ডাস্ট একটা বিরাট বড় গ্রহ নক্ষত্রের পরিবর্তন আসছে সৌরমণ্ডলে, সেই পরিবর্তনটা আমরা মে শেষের দিক থেকে ফিল করতে শুরু করব এবং মের পর থেকে 2022 সাল কিন্তু খুব ভালো যাবে বিভিন্ন দিকে। এবং ভালোটা বুঝতে হয়তো আমাদের জুলাই থেকে আমরা বেশি ভালো ফিল করতে শুরু করব। এবং এখন যে চারদিকে দেখছেন এই যে একটা অদ্ভুত প্যান্ডামিকের সিচুয়েশন, এই প্যান্ডামিক সিচুয়েশন কিন্তু মোটামুটি জুন মাসের পর থেকে 98% কমে যাবে, 1-2% পড়ে থাকবে কিছু কিছু কানেকশনের জন্য। বর্তমান এখন যে স্প্যান টাইমটা চলছে এইটা শুরু হয়েছে 30 ডিসেম্বর থেকে চলবে 15 জানুয়ারি অবধি। যারা শারীরিকভাবে অসুস্থ রয়েছেন, যারা দীর্ঘমেয়াদী অসুস্থতায় রয়েছেন, তাদের কিন্তু শারীরিকভাবে একটা খুব বড়
অসুখে পড়ার মানে নতুন করে অসুখটা চাগার দিল প্রচন্ড ভাবে, আপনাকে আবার হসপিটালাইজড হওয়ার একটা কানেকশন রয়েছে। কিছু মানুষ অসুস্থ, আপনি জানেন বহুদিন যাবৎ অসুস্থ রয়েছে, কিন্তু এই পিরিয়ডটার মধ্যে হঠাৎ তার মৃত্যু সংবাদ আপনি শুনতে পারেন, সেই নিকট আত্মীয় পরিজন ভালোবাসার মানুষটা মারা যেতে পারে 15 ডিসেম্বরের মধ্যে, প্লাস 15 জানুয়ারির মধ্যে কিন্তু বড় কোনো অগ্নি উৎপাত, সুনামি, বড় কোনো জলোচ্ছ্বাস পৃথিবী এবং ভারতবর্ষের বুকে কিন্তু কিছু মানুষ হানি হওয়ার একটা তীব্র কানেকশন রয়েছে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য। এবার এক্সট্রা ম্যারিটাল রিলেশন নিয়ে যে কথাগুলো বলার ছিল, যে 2022 কর্কট রাশির ছেলে এবং মেয়ে আপনারা কিন্তু খুব সতর্ক সাবধানে থাকবেন, লোভের প্রলোভনে পা দেবেন না। লোভের প্রলোভনে পা দিলে কিন্তু 2022 সালের শেষের দিক থেকে আপনাদের জীবনটা চরম সমস্যা, চরম ডিস্টারবেন্সের মধ্যে শুরু হবে। হ্যালো, হ্যালো, আপনি লাইনে থাকুন, কথা বলছি। আচ্ছা, কর্কট রাশির পরে আসছি বৃশ্চিক রাশির মানুষ, আপনাদের কিন্তু একটা ছেলে বা মেয়ে নির্বিশেষে যে কোনো বয়সের হতে পারে, সেটা দশা অন্তর্দশা কানেকশন যদি থেকে থাকে তাহলে তো ডেফিনেট হবেই হবে, আপনাদের কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কে একটা জড়িয়ে পড়া কানেকশন রয়েছে, আপনাদেরও সতর্ক সাবধানে থাকতে হবে। এর পরবর্তী রাশি যেটা আছে মিথুন, মিথুন রাশির মানুষের কিন্তু একটা ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার কানেকশন রয়েছে এবং সেটা কিন্তু ভবিষ্যতে আপনার জীবনে একটা তীব্র অশান্তি হয়ে ফিরে আসবে। এরপরে যেটা বলছি, যে 2022 কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির ওপর শনির ঢাইয়া শুরু হবে, শনির ঢাইয়ার এফেক্ট 2.5 বছর ধরে চলে, শনির নেগেটিভতা অর্থাৎ ক্রূরতা বা খারাপ ব্যাপারটা আপনাদের সামনে কিন্তু এই সময় হবে। আর শনি নেগেটিভ হলে কি হয়, মানুষের জীবনের কোনো আত্মীয় স্বজনের মৃত্যু সংবাদ শোনা, মানসিক চঞ্চলতা, সংসারে অশান্তি বৃদ্ধি, আর্থিক ক্ষতি, পাওনা টাকা আটকে যাওয়া, ব্যবসায় মন্দা আসা, কর্মস্থলে অশান্তি, একাধিক নেগেটিভ। শনি অ্যাকচুয়াল মানুষকে নিগ্রহ, মানুষকে কষ্ট দেয়, বিভিন্ন রকম মেন্টাল টেনশন, ছাত্রদের ক্ষেত্রে পড়াশোনায় সমস্যা, পরীক্ষায় উপযুক্ত নাম্বার না পাওয়া, একাধিক টাইপের সমস্যা হবে। তাই আপনারা অবশ্যই অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ ভালো জেনুইন অ্যাস্ট্রোলজারের কাছে আসুন, যারা সাইন্টিফিক ভাবে সাবজেক্টটাকে হ্যান্ডেল করে, লাল কাপড়, হলদে কাপড়, গেরুয়া কাপড়ের মধ্যে বসে ভগবানকে সামনে রেখে ব্যবসা করে না, যাদের সাইন্টিফিক অ্যাপ্রোচ সেই টাইপের মানুষের কাছে এসে, যারা সাবজেক্টটা নিয়ে প্রপার পড়াশোনা করেছে, যারা মনে করে সাবজেক্টটা মাথায় ক্যারি হয়, কারণ প্রচুর সূত্র নির্ভর তো এই সাবজেক্টটা, এবং নবগ্রহ এজেন্সের প্রেডিকশনে ওই কারণে পিন পয়েন্ট প্রেডিকশন, হ্যাঁ না এই দুটো কথা হয়, হতে পারে, হয়তো, প্রবল যোগ, দেখুন না কি হয়, এই টাইপের বোকা বোকা কথা আমরা বলি না। হ্যাঁ আপনার এটা হবে, এটা আপনার হবে না, আপনার সন্তান এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করুক তাহলে আপনার সন্তান সাইন করবে, ভালো নাম্বার আসবে, আপনার সন্তানের গানটা হবে না, ওকে নাচে দিতে হবে, তবে আপনার সন্তান সেটা ভালো করে আয়ত্ত করতে পারবে এবং তার প্রতিভার বিকাশ ঘটবে। না, নাচ গান দুটোর মধ্যে কোনোটাই হবে না, আপনার ছেলেকে ড্রয়িং আঁকা শেখান তাহলেও সাকসেস আছে, কারণ শিল্প সত্তার মধ্যে অনেক ভাগ আছে, পড়াশোনার মধ্যেও অনেক ভাগ আছে। আর সাংসারিক জীবন নিয়ে তো আমরা ডাইরেক্ট বলে দিই, হ্যাঁ আপনার ওয়াইফের সাথে আপনার সমস্যা চলছে, তো এপ্রিল মাসে 22 তারিখের পর দেখুন এই সমস্যা
90% কমে যাবে, বাকি 10% জুন মাসের মধ্যে আপনার মিটে গিয়ে জুলাই থেকে দেখবেন আপনার বাইক নিয়ে আপনি কোথাও বেড়াতে গেছেন। এইরকম দায়িত্ব নিয়ে কথাগুলো আমরা বলে থাকি চেম্বারে। পিন পয়েন্ট প্রেডিকশনের শেষ ঠিকানা হলো নবগ্রহ এজেন্টস। শুভদার সঙ্গে কথা বলতে গেলে আমাদের খান হেল্পলাইন নাম্বার বা বুকিং নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। অবশ্যই শুভদা আপনাদের সমস্যা সমাধান করার জন্য ওয়েট করছে। তবে সব সমস্যা কখনো সমাধান করা যায় না, সবকিছুর একটা সীমাবদ্ধতা আছে, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন। তবে কিছুই হয় না এটা ভাববেন না, আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন তার থেকে কিছুটা বেটার করে দিতে আমি পারি, আমার সেই শিক্ষাগত যোগ্যতা সাবজেক্টের উপর সেই দখল আছে কিছুটা। যারা যে অবস্থায় রয়েছেন তার থেকে কিছুটা যদি আর তার থেকে বেশ কিছুটা যদি ভালো হতে চান তবেই আসবেন। আকাশ কুসুম স্বপ্ন আমি কাউকে দেখাই না, আর কাউকে মনে আঘাত করা আমার উদ্দেশ্য না। পোলাইটলি নরমভাবে চারটা আপনার সামনে আমি আলোচনা করে দিই, তুলে ধরি, এবং সেখান থেকে আমার কাজ নয় আপনাকে টেনশনে ফেলা, আমার কাজ হলো আপনাকে রাস্তা দেখানো, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা উচিত। এবং আমরা সবসময় চেষ্টা করি আপনার বাজেট, আপনার সামর্থ্য, আপনার ক্ষমতা অনুযায়ী প্রতিকারটা আপনার হাতে তুলে দেওয়া। কারণ এমন কিছু প্রতিকার আমি লিখি না চেম্বারে বসে বা এমন কিছু করতে বলি না যেটা আপনি করতেই পারবেন না, তাহলে তো বেকার হয়ে গেল ফি দিয়ে আমার কাছে আসে এসে দেখানোটা। আপনার ক্ষমতা অনুযায়ী প্রতিকারটাও আমরা করে থাকি, কারণ আমরা জানি মধ্যবিত্ত মানুষরা আসবে নবগ্রহ এজেন্সে, নিম্ন মধ্যবিত্ত মানুষ আসবে, কারণ পয়সাওয়ালা মানুষদের জন্য অনেক বড় বড় ব্র্যান্ডেড প্রতিষ্ঠান আছে, যাদের দোকানের সামনে 8-10টা বন্দুকধারী লোক বসে থাকে, দোকানের মধ্যে 25টা সেলস বয় গাল গেলেই আপনাকে হাত জোড় করে নমস্কার বলবে, তাদের মাইনেগুলো তো তুলতে হয় না, দোকান চালানোর খরচা আছে তো না, ব্র্যান্ড ভ্যালু হিসাবে তারা সাধারণ জিনিসের অনেক বেশি দাম নেয়। কিন্তু সমস্ত স্টোন জেমস গোরত্ন আসে কিন্তু একই খনি থেকে, তাই নবগ্রহ এজেন্স থেকে প্রত্যেকটা রত্ন কেনার সঙ্গে আপনি পাবেন জেনুইন টেস্টিং সার্টিফিকেট। হ্যালো হ্যালো কেটে গেছে, জেনুইন সার্টিফিকেট পাবেন। হ্যাঁ আপনারা ফোন করতে পারেন, আমি অনেকটা কথা বলে ফেলেছি। জেনুইন সার্টিফিকেট পাবেন এবং দোকানের অঙ্গীকারপত্র, আমরা একটা বিশেষ অঙ্গীকারপত্র রত্নের সঙ্গে দিয়ে থাকি, নিখুঁত পিন পয়েন্ট প্রেডিকশনের সঙ্গে উপযুক্ত যে রত্ন আপনাকে ধারণ করতে হবে সেই রত্ন আপনি পারচেজ করলে তার সঙ্গে একটা অঙ্গীকারপত্র দেওয়া থাকে, যে অঙ্গীকারপত্রে লেখা থাকে আমাদের রত্নে যদি কোনো রকম সমস্যা বা ডিফেক্ট বা নকল আপনি প্রমাণ করতে পারেন আমরা ট্রিপল অ্যামাউন্ট আপনাকে আমরা ফেরত দেবো। এই বুকের পাটা জোক কলকাতার কোনো বড় দোকানেরও নেই, ব্র্যান্ডেড দোকানে। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা বলুন, হাওড়া কোথা থেকে বলছেন? হ্যাঁ হাওড়া কোথা থেকে বলছেন? হাওড়া কদমতলা। আচ্ছা আপনার সন্তানকে নিয়ে জানার প্রশ্ন? না না আমি আমার ছেলেকে জানবো। বলুন জন্ম তারিখ বলুন। 28-8-1993। একটু ধরুন আমি লিখে নিই, 28-8-1993। জন্মস্থানটা একটু শুনতে পেলাম না দিদি, কলকাতা কলকাতা বললেন? তিনটে পঞ্চাশ
আমাদের এখানে এমনি সময় কম, তারপর একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলে করতে গেলে আরো সময় চলে যায়। আচ্ছা প্রথমে বলি যে ধনু রাশি, তাই তো? হ্যাঁ ধনু, ধনু রাশি তো? হ্যাঁ ধনু রাশি। ধনু রাশির, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ক্যালকুলেশনে পেলাম ধনু রাশি। আপনি ধনু রাশি জানতেন তো ব্যাপারটা? প্রথমত যেটা সমস্যা আসছে যে হ্যাঁ বলুন বলুন, চার্টটা কিন্তু যথেষ্ট ভালো চার্ট আছে। এই চার্টে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, যে যোগ জীবনে উন্নতি সফলতা পেতে অনেকটা সাহায্য করবে, ভালো জায়গায় পৌঁছতে সাহায্য করবে। লগ্নের দ্বিতীয় পতি দ্বিতীয় স্থানে অবস্থান করার জন্য আর্থিকভাবে কিন্তু জীবনে খুব ভালো প্রতিষ্ঠা পাওয়ার যোগ রয়েছে। আর্থিকভাবে দশা অন্তর্দশাটা সাপোর্ট করছে না। আর ধনু রাশির উপরে তো দীর্ঘদিন শনি সাড়ে সাথী পাস আউট হলো, শনি সাড়ে সাথী যখন কোন রাশির উপর দিয়ে পাস আউট হয় তখন কিছু হতে দেয় না। শনি সাড়ে সাথীর এফেক্ট সাড়ে সাত বছর বললেও মোটামুটি আট থেকে সাড়ে আট বছর লেগে যায় তার টোটাল এফেক্ট কাটতে। ধনু রাশি টোটাল শনি সাড়ে সাথীটা কেটে যাচ্ছে। হ্যাঁ বিয়ের যোগ আছে, কিন্তু বিয়েটা হবে মে মাসের পরে। মে মাসের পরে 2022 দেখুন তো সরকারি চাকুরের কানেকশন সেই অর্থে নেই, এবং সরকারি চাকুরের খুঁতখুঁতি নিয়ে নিয়ে থাকলে কিন্তু বিয়ের যোগটা কেটে যাবে। ভালো ছেলে খুঁজুন, ঠিক আছে? ভালো ছেলে খুঁজুন, ভালো মনের মানুষ খুঁজুন, সরকারি চাকরি ধুয়ে খাবেন না। আর সামনে একটা এমন দিন আসছে সরকারি চাকরি আর পাওয়াই যাবে না, এই প্রবণতাগুলো আমাদের মন থেকে সরাতে হবে। অফিসে গেলাম না, বাড়ি বসে মাইনে পেলাম, কিছু তো নিজের আত্মসম্মানও তো এগুলো লাগে না, সেলফ রেসপেক্ট বলেও তো একটা জিনিস আছে, সেই জায়গাটাও তো একটা বাঁধে মানুষের অনেক সময়। যা যুগ আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারের সরকারি চাকরি আস্তে আস্তে ছবি হয়ে যাবে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, একমাত্র ডিফেন্স আর ফিনান্স এই দুটো সেক্টর ছাড়া বাকি যত রকম সেক্টর আছে সমস্ত সেক্টরকে একটা সাডেন টাইমের মধ্যে প্রাইভেটাইজেশন হয়ে যাবে। রাস্তাটা সরকারের, আপনি যখন প্রাইভেট বাসে যান একটা জায়গা থেকে অন্য জায়গায় একটা সময় আসবে লাইনটা সরকারের, কিন্তু ট্রেনটা কোনো প্রাইভেট কোম্পানি চলছে। তাই সময়ের সাথে নিজেকে বদলাতে শিখুন, নিজের জন্মছকের প্রপার প্রতিকার করুন। আজকে মারোয়াড়ি হিন্দুস্থানিরা কেন জানেন তারা এত সফল? তাদের বাড়িতে বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে তারা পণ্ডিতজির কাছে ছোটে, এই চারুন এই জন্মচাটে কোন কোন গ্রহের ডিস্টারবেন্স আছে, কোন কোন গ্রহ ভালো আছে, কি পুজো আচ্ছা করার দরকার, কি মন্ত্র জপ করা দরকার, কি হবন করানো উচিত, কোন ভারতবর্ষের কোন কোন দেবদেবী কোন কোন মন্দিরে এর পুজো আচ্ছা দেওয়া উচিত, এর ইষ্ট দেবী বা কোন ঠাকুর, কি রুদ্রাক্ষকে ধারণ করানো উচিত, এবং কোন বয়সে কি টাইপের ফাঁড়া বিপদ আসতে পারে, এবং তারা অনেক আগে থেকে প্রতিকার করে রাখে। এই কারণে প্রচুর মারোয়াড়ি হিন্দুস্তানি চেম্বারে এত আসেই নিজে মুখেই বলে, হ্যাঁ আপনি যেটা বলেছেন আমিও আগের পণ্ডিতজি আপনাকে জানিয়েছিল, কিন্তু আমার এগুলোর প্রতিকার করা আছে। ওই টাইমটা প্রিয়ারটা আমার একটু নেগেটিভ গেছিলো বটে, কিন্তু অতটা বিপদ বা সমস্যা আমার পোয়াতে হয়নি।
আর আমরা বাঙালি তো, আমরা ঘুরে খেয়ে টাকা শেষ, ঘুরে খেয়ে বেরিয়ে, আর একটার পর একটা প্রোগ্রাম হয় টিভিতে, আমরা ক্যাজুয়ালি ফোন করি টাইম পাসের জন্য। আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষী চেম্বারে যদি না যান, তার চেম্বার ঠিক চলবে দেখতেই তো পাচ্ছেন, প্রায় 15-20 বছর ধরে টানা টিভিতে প্রোগ্রাম এত জ্যোতিষী চলছে, আপনি জাননি বলে কি তার চেম্বারটা বন্ধ হয়েছে না টিভি প্রোগ্রামটা বন্ধ হয়েছে? লুথার আপনি হবেন, আপনি আপনার প্রতিকারটা ঠিক টাইমে না করলেন, কারণ সময় চলে গেলে না আর ফিরিয়ে আনা যায় না। আপনার 45 বছর বয়স হয়ে গেছে, আপনার বিয়ের জায়গাটা ডিস্টার্ব ছিল, জ্যোতিষী 14 পুরুষ রেমেডি করে আপনার বিয়ের জায়গাটা ঠিক করে দিতে পারবে না, কারণ আপনার বয়স চলে গেছে। আপনার এখন 32 বছর বয়স, আপনার এডুকেশনের জায়গাটা আর প্রতিকার করে ঠিক হবে না, কারণ ওর সময়টা আপনি পেরিয়ে গেছে, খেলায় হারিয়েছেন। সেই কারণে কথায় বলে একটা, সময় যায় ভালো, যেটা পেরিয়ে গেছেন সময়টা তো আপনি, সময় আসে খারাপ। তাই কি সময় আসছে সেটা সম্পর্কে একটু অবগত থাকুন, এবং উপযুক্ত জেনুইন অ্যাস্ট্রোলজার যারা সাইন্টিফিক্যালি অ্যাস্ট্রোলজিটা করে, যারা প্রপারলি পড়াশোনা করেছে, যাদেরটা জ্যোতিষ করতে গেলে গলায় 4টে রুদ্রাক্ষের মালা, লাল একটা কাপড় জড়িয়ে বসতে হয় না, কথায় কথায় তারাপীঠ যাওয়ার গল্প দিতে হয় না। আর আমার তো ওপেন চ্যালেঞ্জ, বশীকরণ ফশীকরণ বলে কিছু হয়ই না, আমায় কেউ বশীকরণ করে দেখার অন্তত 2 দিনের জন্য ইনস্ট্যান্ট 1 লাখ টাকা দেবো। নবগ্রহ এজেন্সের যে কোনো কিছু প্রতিকারের সঙ্গে যে কবচগুলো আপনারা বিভিন্ন জ্যোতিষীর কাছে গিয়ে 15,000-20,000 টাকায় কেনেন, কবচগুলো আমরা সম্পূর্ণ বিনা পয়সায় দিই রত্নের সাথে, কারণ ভগবানকে সামনে রেখে হবে না বিজনেস। পিন পয়েন্ট প্রেডিকশন পাওয়ার জন্য নবগ্রহ এজেন্সের হেল্পলাইন নাম্বারে বা বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নবগ্রহ এজেন্সে আসতে গেলে কালীঘাট মেট্রো স্টেশনে নামবেন, 5 নম্বর গেট থেকে বেরিয়ে বাঁদিকেই নবগ্রহ এজেন্স পেয়ে যাবেন, বা বালিগঞ্জ থেকে আপনি অটোয়ে করে রাসবিহারী মোড়ে এসে লেগমলের সামনে নেবে, অপোজিট ফুট দিয়ে সামনে একটু এগিয়ে গেলেই নবগ্রহ এজেন্স পেয়ে যাবেন। যারা দূরের মানুষ আপনারা অবশ্যই আপনাদের বাড়ির কথাটা বলবেন, কারণ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আমরা ওই কারণে দিনে দিনে বা দুপুর দুপুর দিই, কারণ আপনাকে তো ফিরে যেতে হবে, আপনার ফিরে যাওয়ার ব্যাপারটাও তো আমায় লক্ষ্য রাখতে হবে না। আগামী মঙ্গলবার আবার বিকেল 4:25 এই চ্যানেল সৃষ্টি চ্যানেলে নবগ্রহ এজেন্সের বিশেষ রত্নকথা এবং জ্যোতিষ নিয়ে আলোচনা কথা অনুষ্ঠান আপনারা দেখবেন। সবাই খুব ভালো থাকবেন। রাজ জ্যোতিষী পণ্ডিত শ্রী শুভ ফেসবুক পেজ লক্ষ্য রাখুন। সবার মঙ্গল হোক। দূর আর দূরে নেই, অচেনা আছে না।